কোন দুইজনে আই লাভ ইউ কোন না হলে বন্দুক দিয়ে ঠেটে ঠেটে গুলি করে মারি খাই দুইজনে আই লাভ ইউ কোন না ঠেটে ঠেটে গুলি করে লং কোন আই লাভ ইউ কোন নো 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 দেখ দেখ মো এই পাড়া করতে গেলে আমি ড্রেসটা কত সুন্দর না এই দেখ আমারটা দেখ হয় হয় আমার 5000 টাকা দাও কিসের 5000 টাকা তোমার গাড়ি তো কিচ্ছু হয় নাই আর কিছু ভাঙিও নাই হ্যাঁ কিচ্ছু হয় নাই মানে স্কুটিকে তোমার সামনে কেমন করে ধারাস করে পড়লে তখন কিচ্ছু হবে ধারাস করে পড়িয়ে মোর স্কুটি লিভে আর কিডনি ফুসু সব ড্যাম হয়ে গেছে ওই জন্য 5000 টাকা দাও আরে অদ্ভুত তো তোমার ভুলের জন্যই তো তোমার রাস্তা উল্টে বললেন আর এলা তোমার স্কুটির ক্ষতি হয়েছে জন্য আমার দোষ হ্যাঁ দোষটা তো তোমারে তোমার কাজ আছে রাস্তা দিয়ে মোবাইল দেখতে দেখতে যাবা হ্যাঁ তোমরা মোবাইল দেখতে দেখতে রাস্তা দিয়ে যাইবেন গাড়ি ঘোড়া দেখবেন না তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই দাও এলা 5000 টাকা জরিমানা দাও তারপরে বাড়ি দিয়ে পোল্ট্রি মৌসুম দিয়ে ভাত খেয়ে ঘুমায় তোমরা অ্যাক্সিডেন্ট করছেন তোমরা মারি খাবেন আমরা কোনো জরিমানা ঠরিমানা দিবের পামুনিয়া কি জরিমানা দিবের পাবেন না ঠিক আছে তাহলে আমার সাথে প্রেম ভালোবাসা করো না কি কোন এলি আদবাত আমরা তোমার সাথে প্রেম ভালোবাসা করি পামু না তার বদলে আমরা ঘাস মারা খেয়ে সুইসাইড করবো আর না হলে আমরা 5000 টাকা জরিমানা দেই ওইটাই নাও না আজ জরিমানা লাগবে না এবার ওই আমার জরিমানা প্রেম ভালোবাসা দিয়েই শোধ করা খাইবে না এটা কোনোদিনই সম্ভব না হেই অমন করেন কে আই লাভ ইউ আই হেট ইউ আই লাভ ইউ আই হেট ইউ আই লাভ ইউ আই আই কত আই হেট ইউ ছোট্ট চাকু দেখি ভয় খান না এইবার এইবার তুই কো আই লাভ ইউ রে জলহস্তি তাহলে তোমার এই সামান্য বেঁকে দিয়ে আমাকে ভয় না দেখান বয়ফ্রেন্ড এর জন্য অলরেডি 101 বার কুড়েল দিয়ে হাতে শিরে কাটছো আর সামান্য এই বেঁকে দিয়ে কাটাকাটি ভয় দেখান আমাকে কি করে তোমরা যদি বেঁকে দিয়ে ভয় না খান তাহলে নিচে বন্দুক দিয়ে তো ভয় খাইবেন কোন দুইজনে আই লাভ ইউ কোন না হলে বন্দুক দিয়ে ঠেটে ঠেটে গুলি করে মারি খাইব দুইজনে আই লাভ ইউ কোন না ঠেটে গুলি করে কইলাম কোন আই লাভ ইউ কোন আমরা দুইজনে তোমাকে আই লাভ ইউ কে আমরা দুইজনে তোমাকে বিয়ে করমু যদি দাদা পারমিশন দেয় কি তোমার দাদা পারমিশন দিলে আমাকে বিয়ে করাইবেন ঠিক আছে ফোন করো ফোন করো ফোন করি আশির কোন বন্দুক দেখালে দাদা বিয়ের পারমিশন দিবে না মানে একবারে হানিমুন যাওয়ার টিকিটও কাটে দিবে তাড়াতাড়ি ফোন করো পারমিশনটা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে রন দাদা ফোন করো হ্যালো দাদা এ ফিউ মোমেন্টস লেটার রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করা তাও আবার মোর বোন ঘরক ডিস্টার্ব করা চল এলা থানা থানা বসে বসে স্ত্রী মশার ডিস্টার্ব করিস চল আমাকে ডিস্টার্ব করা তুই এলা থানা যা তোর স্কুটি এলা আমরা বেয়াসিয়া দুটো লেহেঙ্গা কিনবো চল